হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, অল এক্সাম হেল্প চ্যানেল পক্ষ থেকে মমতাল। আমি বার্ষিক পরীক্ষা 2021 সালের ষষ্ঠ শ্রেণীর মানবন্টন এবং নতুন সিলেবাসটা আমরা দেখে নিব এক নজর। তো ফার্স্ট প্রশ্ন যারা আগে বলে নিচ্ছি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে তার নোটিফিকেশন বেল আইকনটি অন করা এবং পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। এখানে ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসটা এখানে দেওয়া আছে। বলা হয়েছে তোমাদের গদ্য অধ্যায়তে দেওয়া আছে মিনু বা বনফুল, এটা লেখা মিনু পার্ট নম্বর 2-7 থেকে তোমাদের 13 নম্বর পৃষ্ঠা পর্যন্ত এগুলো দেখবে। নীলনদ আর পিরামিডের দেশ, সৈয়দ মুস্তফা আলী, নীলনদ আর পিরামিডের দেশ ভ্রমণ কাহিনী পার্ট নম্বর 3-14 থেকে তোমাদের 22 নম্বর পৃষ্ঠা এটা। তারপরে কবিতা থেকে দেওয়া আছে সুখ কবিতা কামিনী রায়ের, সুখ পার্ট নম্বর 2, তোমাদের 58 নম্বর পেজ থেকে তোমাদের 61 নম্বর পেজ পর্যন্ত। তারপর হচ্ছে মানব জাতি সত্যেন্দ্রনাথ দত্ত, মানব জাতি পার্ট নম্বর হচ্ছে 3, তোমাদের এখানে দেওয়া আছে 62 থেকে 66 নম্বর পৃষ্ঠা। তারপরে তোমাদের এখানে ব্যাকরণ থেকে দেওয়া আছে, এটা কিন্তু তোমাদের বাংলা বইয়ের মানবন্টন 50 নম্বরের মানবন্টন, ব্যাকরণ ও নিমিত্ত অধ্যায় বই থেকে দেওয়া আছে, যে এটা দ্বিতীয় পত্র বই থেকে, বাংলা দ্বিতীয় পত্র বই থেকে, ভাষা ও বাংলা ভাষা, ভাষার রূপ বৈচিত্র্য জ, সাধু ও চলিত ভাষা দেওয়া আছে এখানে তোমাদের 7 নম্বর পৃষ্ঠা। তারপরে তোমাদের দেওয়া আছে যে পত্র রচনা, মানে একটা তোমাদের ব্যক্তিগত পত্র দেওয়া আছে, এটা তোমাদের বিএসসি থেকে 85 নম্বর পৃষ্ঠা থেকে তোমাদের এই পত্রগুলো দেওয়া থাকবে। তো এই ছিল তোমাদের বাংলার মানবন্টন 50 নম্বরের মানবন্টন। এখন আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। দেখো তারপর তোমাদের ইংরেজি যে মানবন্টনটা সেটা তোমরা দেখে নাও। আমরা ইংরেজি বিষয় হচ্ছে, ইংরেজি পূর্ণ মার্ক হচ্ছে তোমাদের 50 নম্বর। এখানে তোমাদের লিসন 1 দেওয়া আছে, গোয়িং টু এ নিউ স্কুল 1 নম্বর পেজ, এবং লেসন 2 দেওয়া আছে কংগ্রেচুলেশন ওয়েল ডান অর্থাৎ 4 নম্বর পেজ। তারপর লেসন 5 দেওয়া আছে থ্যাংকস ফর ইউর ওয়ার্ক 13 নম্বর পেজটা, লেসন 6 দেওয়া আছে ইটস স্মলস গুডস 17 নম্বর পেজ, তারপর লেসন দেওয়া আছে যে 9 হেলথ ইজ ওয়েলথ, এটা তোমাদের দেওয়া আছে যে 28 নম্বর পৃষ্ঠা, লিসন 12 দেওয়া আছে সন অফ দ্য সোয়েল, এটা তোমাদের দেওয়া আছে 39 নম্বর পৃষ্ঠা। এই পেজগুলোতে তোমাদের ইংরেজি প্রশ্ন করা হবে। তো এটা ছিল তোমাদের ইংরেজি মানবন্টন। তারপর আমরা চলে যাচ্ছি গণিতের মানবন্টন। দেখো বিষয় গণিত, পূর্ণ মার্ক হচ্ছে 50, অধ্যায়গুলো দেখেছি প্রথম অধ্যায়ের স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। এখানে তোমাদের পাঠ্যসূচিগুলো দেওয়া আছে 1.1, 1.2, 1.3, 1.4, 1.5, 1.6, 1.7, 1.8, 1.9, 1.10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24 পর্যন্ত দেওয়া আছে। পৃষ্ঠা নাম্বার 1 এটা ভালো করে দেখবে। দ্বিতীয় অধ্যায়ে অনুপাত এবং শতকরা 2.1, 2.2, 2.3, 2.4, পেজ নাম্বার দেওয়া আছে 38 নম্বর পেজ। তারপর দেওয়া আছে তৃতীয় অধ্যায়ের পূর্ণ সংখ্যা, এখানে তোমার 3.1, 3.2, 3.3, 3.4, 3.5, 3.6, 3.7, 3.8, 3.9 এবং 3.10, এই পার্টগুলো তোমাদের দেওয়া আছে। এটা পৃষ্ঠা নাম্বার তোমাদের 59 পৃষ্ঠা। এবং ষষ্ঠ অধ্যায়ের জ্যামিতির মৌখিক ধারণ দেওয়া আছে 6.1, 6.2, 6.3, 6.4, 6.5, 6.6, 106 পৃষ্ঠা। তারপর তোমাদের দেওয়া আছে ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার মানবন্টন। এখানে তোমাদের বাংলা দেওয়া আছে, বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র লিখিত 35 নম্বর, এবং এমসিকিউ অর্থাৎ নৈবিত্তিক থাকবে 15 নম্বর, মোট 50 নম্বর। আর তোমাদের যে অ্যাসাইনমেন্টগুলো করা হয়েছে সেই অ্যাসাইনমেন্ট থেকে তোমাদের 40 নম্বর দেওয়া হবে, এবং বৃক্ষ পরিচর্যা থেকে তোমাদের যে একটা শিট দেওয়া হয়েছিল সেই শিট থেকে তোমাদের 10 নম্বর দেওয়া হবে, এই টোটাল 100 নম্বর বাংলাতে। আবার দেখো ইংরেজিতে তো সেমভাবে, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র, প্রথম পত্রে 30 নম্বর থাকবে এবং দ্বিতীয় পদে থাকবে 20 নম্বর, মোট 50 নম্বর। আর অ্যাসাইনমেন্টেতে থাকবে তোমাদের 40 নম্বর, আর বৃক্ষ পরিচর্যাতে থাকবে 10 নম্বর, টোটাল তোমাদের 100 নম্বর। আবার গণিতে দেওয়া আছে সাধারণত গণিতে লিখিত 35, আর এনসিকিউ মানে সঠিক উত্তর থাকবে 15, এবং মোট থাকবে পরীক্ষায় 50 নম্বর, অ্যাসাইনমেন্ট থাকবে 40, আর বৃক্ষ পরিচর্যাতে থাকবে 10, টোটাল তোমাদের 100। এভাবে তোমাদের 3 সাবজেক্টে টোটাল 300 পরীক্ষা হবে। এখানে তোমাদের নিচে দেওয়া আছে, দেখো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় সংক্ষিপ্ত সিলেবাস বাংলা notice.com এ পাঠকদের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের 2013-10 এত তারিখে এতত স্মারক এবং এনসিডির প্রদত্ত অ্যাসাইনমেন্টের আলোকে প্রণীত হয়েছে। তো এই অ্যাসাইনমেন্টগুলো তোমরা সুন্দর করে আমাদের এই পেজের মধ্যে পেয়ে যাবে।
তো উত্তরে এই প্রশ্নগুলো তোমাদের অবশ্যই উপকারে লাগবে। মানবন্ধনটা তোমাদের এই অনুযায়ী তোমরা পড়ালেখা করবে বাংলা ইংরেজি এবং গণিতে, তাহলে তোমরা অবশ্যই ফুল নাম্বার অ্যান্সার করতে পারবে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর তোমাদের যে কোনো ক্লাসের অ্যাসাইনমেন্ট প্রয়োজন হলে অবশ্যই আমাদের কমেন্টস করবে, আমরা সেই ক্লাসের অ্যাসাইনমেন্ট দেওয়ার চেষ্টা করবো। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।